আসসালামু আলাইকুম, সোনিয়াজ রেসিপিতে আপনাকে স্বাগত। আজ আমি বানাবো কুলের আচার। গরমে দুপুরবেলায় কুলের আচার খেতে তো খুবই ভালো লাগে, আর বাচ্চাদের তো এটি খুবই পছন্দের খাবার। তো চলুন দেখে নিই কী লাগছে এই রেসিপিটিতে। আমি 900 গ্রাম মতো কুল নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কুল, দেখুন। আর নিচ্ছি আমি মেথি 1 টেবিল স্পুন মতো, গোটা গোলমরিচ, জিরা এবং গোটা ধনে নিয়েছি 2 টেবিল স্পুন মতো। আর নিচ্ছি স্বাদ মতো নুন, নিচ্ছি 1 টেবিল স্পুন মতো সর্ষে, গোটা সর্ষে, আর 2 টেবিল স্পুন মৌরি, আর 9টা লঙ্কা, শুকনো লঙ্কা, আর 2টো তেজপাতা কুচি করে নিয়েছি আমি। আর নিচ্ছি ভিনিগার। আমি ঝোলা গুড় নিয়েছি 500 গ্রাম মতো। এবার গরম কড়াইয়ে আমি দিচ্ছি গোলমরিচ, জিরা, গোটা ধনে, দিচ্ছি মেথি, দিচ্ছি মৌরি, শুকনো লঙ্কা দিচ্ছি 5টা এবং তেজপাতা। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি ভেজে নেব, আর ভাজা হয়ে গেলে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন হালকা হালকা পোড়া পোড়া হয়ে গেছে এবং গন্ধটাও বার হয়েছে খুব সুন্দর একটা। এবার আর আমি ভাজব না, বেশিক্ষণ বন্ধ করে দেব। এবার আমি প্রেশার কুকারের মধ্যে কুল দিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণ, মোটামুটি হাফ টিস্পুন মতো লবণ দিয়েছি, দেখুন। এবার আমি একটু উল্টে পাল্টে নিয়ে এবার প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেব, আর সিটি দেব 1টা মতো, দেখুন 1টা সিটি দিয়ে বন্ধ করে রেখে দিলাম। এবার আমি গরম কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিচ্ছি। আমি দিয়েছি সর্ষের তেল 1 টেবিল স্পুন মতো। এবার এই তেলে দিচ্ছি গোটা সর্ষে, দিচ্ছি 1টা তেজপাতা এবং 3টে শুকনো লঙ্কা। এটা বেশিক্ষণ ভাজব না, অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, আর যখন দেখব একটু চটপট আওয়াজ হচ্ছে তখন আমি কুল ঢেলে দেব। আমি সিদ্ধ কুল ঢেলে দিলাম। এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি কুলগুলোকে টোপা টোপা রাখবো না, মানে গোটা গোটা করে রাখছি না, আমি এই কুলগুলোকে আমি ভেঙে দেব। এইভাবে করে আমি ভেঙে নিচ্ছি, আর আমার এটাই পছন্দ হয়, কারণ এর ভিতরে সমস্ত মশলাগুলো ঢোকে আর মিষ্টিটাও ঢুকে পড়ে, ভালো লাগে খেতে। আমি এবার গুড়টা দিয়ে দিচ্ছি। আমি ঝোলা গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে পাটালি গুড় বা চিনি দিতে পারেন। এবং দেখুন 1 টিস্পুন মতো লবণ দিচ্ছি, আগেও আমার লবণ দেওয়া ছিল। মিষ্টি এবং লবণ আপনারা আপনাদের স্বাদ মতো করে দেবেন, এটা কুলের মিষ্টতার ওপর নির্ভর করে। আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, দেখুন মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি যেগুলো ভেজে নিয়েছিলাম। এবার কিছুক্ষণ কুক করার পর আমি হাফটা দিচ্ছি মশলা, ওই মশলাটা আমি হাফটা দিয়ে নিচ্ছি। এবার 5 মিনিট মতো আমি এভাবেই কুক করে নেব। 5 মিনিট কুক করার পর আমি বাকি মশলাটাও দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করতে থাকবো, আর অনবরতেই নাড়তে হবে, কারণ কড়ার তলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই অবস্থায় আঁচটা রাখতে হবে লো থেকে মিডিয়ামে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এবার ভিনিগারটা দিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি এই কারণে, কারণ আচার অনেক দিন ভালো থাকে। 2 মিনিট মতন এভাবেই নাড়াচাড়া করে নেব, কারণ আমার আচার অনেকটাই শেষের দিকে, দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, এটা অপশনাল, এটা আপনারা স্কিপ করতে পারেন, আর আমার এলাচের ফ্লেভারটা খুবই ভালো লাগে তাই আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে একদম শেষে। এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিচ্ছি,
ঠান্ডা হলে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, খুবই খেতে ভালো লাগে। আর এটা সারা বছর সংরক্ষণ করা যায়, কাঁচের বয়ামে ফ্রিজে রেখে দেবেন, দেখবেন অনেক দিন ভালো থাকবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার আগে আমার রেসিপি আপনার কাছে পৌঁছাতে পারে। খুদা হাফেজ।